ত্রিপুরা এগ্রিকালচার গ্যাজেটেড অ্যাসোসিয়েশনের 52তম বার্ষিক সাধারণ সভায় রবিবার নজরুল কলাক্ষেত্রে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ এবং প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। রাজ্যের কৃষি ক্ষেত্রের উন্নতির জন্য আগামী দিনে যেসব বহুমুখী কর্মসূচি নেওয়া হচ্ছে সে বিষয়ে সভায় আলোকপাত করেন উপস্থিত বক্তারা। রাজ্যকে আগামী দিনে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার জন্য এবং কৃষি ক্ষেত্রের উন্নতিতে সর্বাত্মক প্রচেষ্টা নেওয়া হবে বলে নিজের বক্তব্যে উল্লেখ করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। তার জন্য যাবতীয় কাজ করা হবে বলে জানান তিনি। বার্তা হলো মেইন বার্তাটা হলো এই, আমরা যেন খাদ্য স্বয়ম্ভর হতে পারি সেজন্য আমাদের প্রচেষ্টা থাকবে। আমাদের কৃষি দপ্তরের, কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের যারা কর্মচারী রয়েছে, বিশেষ করে এগ্রিকালচার অফিসার, তাদের একটা বিরাট ভূমিকা রয়েছে এবং ইচ্ছা করলে তারা আগামী দিনে এই জায়গায় পৌঁছতে পারবে আমার বিশ্বাস। এবং বেশিরভাগ যারা কর্মচারী রয়েছে এগ্রিকালচার অফিসার এবং অন্যরাও, তারা কিন্তু বেশি পজিটিভ মুডে আছে এবং তারা আত্মনির্ভর ত্রিপুরা বানানোর জন্য, শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর জন্য, নতুন ত্রিপুরা বানানোর জন্য অঙ্গীকারবদ্ধ। আজকে তারা প্রমিস করেছে আমরা আগামী দিনে আমরা স্বয়ম্ভর হওয়ার জন্য যা যা করার সমস্ত রকম মন প্রাণ দিয়ে তা করবে, এই অঙ্গীকার করেছে। এবং রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে এগ্রিকালচার অফিসার যারাই আছে সব এখানে এসেছে এবং সংগঠন যে আয়োজন করেছেন তাদেরকে, এটা আমি তাদের জন্য ধন্যবাদ জানাই। অন্যদিকে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে কৃষক এবং কৃষি ক্ষেত্রের উন্নতির জন্য বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে এবং বর্তমানে তার সুফল পাচ্ছেন রাজ্যের প্রান্তিক অংশের অসংখ্য কৃষক। গত দুই দিন আগে আমি বাজারে গিয়েছিলাম, গুলবাজারে, তো খোঁজ করছিলাম যে এই যে আমাদের এখন সবজি, এই সবজিগুলি কিরকম আসে, কি আসে বিষয়ে আপনারা জানেন, অনেকেই অনেক সময় আমাদের গুয়াহাটি থেকে বা শিলং থেকে আমাদের কিছু সবজি এখানে আসে তারা। তো ওনারা বললেন যে না, আমাদের এইবার আমাদের রাজ্যে, ওনাদের বক্তব্য, পাইকারি যারা সবজি বিক্রেতা তারা বললো এইবার আমাদের ত্রিপুরা রাজ্যে নাকি ফসল খুব ভালো হয়েছে, সবজিটা যেটা সবচেয়ে বেশি ফলন মানে ফসল হয়েছে। তো বাজারের দাম উঠানামার ক্ষেত্রে তো যখন বেশি করে আমদানি হয় তখন দামটা ডাউন হয়ে যায়, যখন একটু কম আমদানি হয় বাজারটা আবার চড়া হয়ে যায়। তো মাননীয় মন্ত্রী মহোদয় এখানে আছেন, এগ্রিকালচার ডাইরেক্টর, হর্টিকালচার ডাইরেক্টররা আছেন, আমার একটা অনুরোধ থাকবে যে ব্যবসায়ীদের জন্য অন্ততপক্ষে একটা স্টোরেজ, ভালো স্টোরেজের ব্যবস্থা, কারণ বাইরে আমরা টেম্পারেচার যে নিয়ন্ত্রণ, ধরুন না যে কোনো সবজি কত ডিগ্রিতে তার মানে ইয়েতে থাকবে, মানে সঠিক থাকবে তার নিয়ন্ত্রণের, এরকম একটা অত্যাধুনিক। বা ফুল চাষিরা রয়েছেন আমাদের, লক্ষ্মীবিল টক্ষীবিলে প্রচুর ফুল চাষি আছেন, যেটা আমাদের কৃষি ক্ষেত্রের সামগ্রিক উন্নতির মাধ্যমে আগামী দিনে অর্থনীতিকে আরও মজবুত রূপ দিতে হবে বলে রাজীব ভট্টাচার্য উল্লেখ করেন। অ্যাসোসিয়েশনের এই সাধারণ সভায় রাজ্যের বিভিন্ন প্রান্তের কৃষি আধিকারিক এবং কর্মীরা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।